যারা যারা আমার মতন ফেলুদার খুব বড় ভক্ত, তারা দেখবেন এখন আনন্দ পাবলিশার্স ফেলুদা সমগ্র দুটো খণ্ডে বের করেছেন, প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড। দ্বিতীয় খণ্ডে মুখবন্ধ লিখেছেন চন্দ্রিল ভট্টাচার্য এবং আমার অত্যন্ত প্রিয় একজন লেখিকা লীলা মজুমদার। লীলা মজুমদার নিয়ে চন্দ্রিলদার রিসার্চ রয়েছে, বক্তৃতা রয়েছে, সেটা আমরা অনলাইনে প্রচুর দেখেছি। আমি ইনফ্যাক্ট সেই বক্তৃতাটা আমি বহুবার শুনেছি এবং দেখেছি। সেইখানে লালমোহনবাবুকে নিয়ে লীলা মজুমদার একটা অদ্ভুত কথা লিখেছিলেন, বলেছিলেন যে সরসতা মানে ছেঁদো হাসি বা খেলো হিউমার নয়, প্রত্যেকদিন পাথরের তলায় তলায় যে সরসতার স্রোতটা বইছে ঢাকনাটা সরিয়ে তার মুখটা খুলে দিতে হয়। লালমোহনবাবু সেই সরসতার প্রতিনিধিত্ব করেন ফেলুদার গল্পে। সেই সরসতার সঙ্গে যদি যোগ হয় তীক্ষ্ণ শানিত রসবোধ, বুদ্ধিদীপ্ত দৃষ্টিভঙ্গি এবং প্রচুর পড়াশোনা, তাহলে যে মানুষটি আজ আমার বিশেষ অতিথি তাকে পাওয়া যায়, সুচিন্তক, লেখক এবং বক্তা শ্রী চন্দ্রিল ভট্টাচার্য। তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অশেষ কৃতজ্ঞতা। আমরা ভাষা দিবসের লাইভটার পর ফাইনালি তোমাকে পেলাম, এবং ওই নায়কের উত্তম কুমারের মতনই বলতে হয় যে পেয়েছেন, মানে না আপনি তো হাতের কাছে আছেন, সেই রকম বলতে হয়। তো আমি নিজেকে শর্মিলা ঠাকুর বলছি না, তোমাকে উত্তম কুমার বলছি না, কিন্তু তুমি যে এত ব্যস্ততার মধ্যেও সময় দিয়েছো, কারণ তুমি বহু জিনিস নিয়ে ব্যস্ত, কলম লিখছো, বইমেলার একটা চাপ রয়েছে, নতুন বই বেরোচ্ছে, আরো অনেক জিনিস নিয়ে তুমি ব্যস্ত, তার মধ্যেও যে তুমি কিছুটা সময় দিয়েছো, তাই জন্য তোমায় অনেক ধন্যবাদ চন্দ্রিল দা, থ্যাংক ইউ সো মাচ। সবাইকে নমস্কার। আমি মূলত ঘুমানো নিয়ে ব্যস্ত, আর কিচ্ছু নয়। তুমি যে আমার সম্পর্কে এত বাড়িয়ে বাড়িয়ে কথা বললে, আমার খুব ভালো লাগলো, পুরোটাই অতিশয়োক্তি, লোকে বুঝেছেন। এবারে আমরা বইটা নিয়ে কথাবার্তা বলি, আমরা বইটা নিয়ে কথা বলি, এবং যে বইটা নিয়ে আমরা কথা বলবো সেই বইটার প্রথম পাতাটা আগে আপনাকে দেখাই। মানে ওই বাংলা একটা কথা আছে আমাদের, দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি, সেটা আমি আমার ফ্যামিলি গ্রুপে এটা লিখে পাঠিয়েছিলাম। এই অটোগ্রাফটি সবাই দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, অটোগ্রাফটি সবাই দেখুন। এই অটোগ্রাফে লেখা আছে, হ অপরিহার্য, যেন না থাকে ইগনোর করার জো, ভালোবেসে অগ্নিকে চন্দ্রিল। এবং এটা আমি আমার আজকে ফ্যামিলি গ্রুপে পোস্ট করে আমার দিদিকে ট্যাগ করে লিখেছি, এই দেখ দেখবি আর জরবি লিচির মতো ফুলবি। তাদের দিদি যার পর নাই রেগে গিয়ে লিখেছে যে কখনো আমার জন্য তো একটা সই করে আনাতে পারিস, তো দিদিকে কথা দিচ্ছি যে না চন্দ্রিল দার একটা সই করে আনাবো। বইটি হচ্ছে এইটি, সামথিং সামথিং, চন্দ্রিল ভট্টাচার্যের লেখা, এই বছরের বইমেলায় প্রকাশিত হয়েছে, মতিনন্দীকে উৎসর্গ করা। এবং আমি জানি না কারা কারা ডাক বাংলা ফলো করেন, ডাক বাংলার একটা কলাম আছে, তো ডাক বাংলায় চন্দ্রিল দা যে কলামটা লিখছেন অনেকদিন ধরেই, সেই কলামটার একটা কম্পাইলেশন করে মানে সামগ্রিক একটা বই প্রকাশিত হয়েছে, সামথিং সামথিং। সেই বই নিয়ে আজ আমরা আড্ডা দিতে চলেছি, এবং এই বই নিয়ে আড্ডা দিতে গিয়ে চন্দ্রিলদার নানা বিষয়ে দৃষ্টিভঙ্গি বলি, মতামত বলি, সেগুলো আজকের আড্ডায় উঠে আসবে। কিন্তু প্রথমে আমি তোমাকে একটা ইয়র্কার দিয়ে শুরু করি, সেটা হচ্ছে তুমি বাংলা ভাষা নিয়ে, আমি বুঝতে পেরেছি কোন প্রশ্নটা করো, তাই জন্য হাসছো, যে তুমি বাংলা ভাষা নিয়ে এত সোচ্চার, বাংলা ভাষার প্রয়োগ নিয়ে এত সোচ্চার। তোমার বক্তৃতা থেকে আমিও শিখেছি যে কেন কি বলতে নেই, কারণ বললেই ঝামেলা চুকে যায়। সেই চন্দ্রিল ভট্টাচার্যর বইয়ের নাম সামথিং সামথিং, এটা নিয়ে তো প্রথম প্রশ্ন হবে আমার, এটা বলো। এইটা সত্যি আমার কিছু বলার সেরম নেই। যখন ডাক বাংলায় কলাম লেখার কথা হলো, কলামটার মুশকিল হচ্ছে একটা নাম দিতে হয়। এবার নাম আমি কিছুতেই ভালো দিতে পারি না, প্রচুর ভেবে যখন কিছুই পাচ্ছি না, তখন মনে হলো সামথিং সামথিং একটা দিয়ে দিলেই তো হয়, যেরকম আমরা ভাবি একটা কিছু মিছু। তারপর মনে হলো যে সামথিং সামথিং নামটা খুব চমৎকার হবে, কারণ ওটা ফিলিং দা ব্ল্যাঙ্ক মতন, মানে ওটা যে কি সেটা আমিও জানি না, পাঠক নিজে বসিয়ে নেবেন কলামটা কি নি। আর সেই থেকে হয়ে এসছে, আমি সত্যি খেয়াল করে দেখিনি যে নামটা ইংরেজিতে হয়ে গেছে, মানে সামথিং কথাটা এতটা বাংলা প্রায় হয়ে গেছে যে আমি আর ভাবিনি সত্যি সত্যি। তোমার এই ইয়র্কারটা আমি সত্যি বোল্ড হয়ে গেলুম, দেখি পরের বার থেকে সাবধানে খেল। হ্যাঁ, পরের বার থেকে ফ্ল্যাট পিচ করে দিচ্ছি তোমাকে, পরের বার থেকে কোনো অসুবিধা নেই। কিন্তু পোস্টারটা আজকে আমার পেজে পাবলিশ করার পর একজন দুজন কিন্তু লিখছেন চন্দ্রিলদা, যে বইমেলায় এই বইটার এডিশন শেষ, বইমেলায় ওনারা খোঁজ করে বইটা পাচ্ছেন না, সেই ডিটেলসটা যদি তুমি একটু দিয়ে দাও, কোন স্টলে গেলে বইমেলাটা পাওয়া যাচ্ছে, এই ডিটেলসটা যদি একটু বলে দাও। এমনিতে পাওয়া যাচ্ছে দেজ স্টলে আর কমলিনী স্টলে, সেটা আসলে এই বইটা বার করেছে দেজ এবং ডাক বাংলা যৌথ উদ্যোগে বার করেছে, পাওয়া যাচ্ছে দেজ স্টলে। এইবার সেখানে যদি না পাওয়া যায় তাহলে আর কিছু করার নেই, তাহলে কলেজ স্ট্রিটে দেজের দোকানেই যেতে হবে কোনো একটা সময়। রাইট, তো এবারে এই বইটার কথায় যদি আসি, বইটার প্রথম যে লেখাটা চন্দ্রিলদা লিখেছেন, আচ্ছা এগুলোকে কি রম্য রচনা বলবো আমরা, রম্য রচনা টাইপের বলবো তো? আমি ঠিক জানি না, আমি সোজাসুজি নিবন্ধ বলি, এবার তার মধ্যে যদি কৌতুকের ভাগ বেশি থাকে থাকবে। আচ্ছা নিবন্ধই বলবো তাহলে আমিও। প্রথম লেখাটি হচ্ছে 32 সহজ ধাঁধা, এবং আমার সবচেয়ে পছন্দের বিষয় হচ্ছে এই প্রথম লেখাটা। আমি বইটা গোগ্রাসে গিলেছি, চন্দ্রিলদা বইটা অফিসে দিয়ে যাওয়ার
পরের 45 মিনিটে শুধু আমার যে পড়া হয়ে গেছে তা নয়, আমি বইটা আজকে নিয়ে এসেছি কারণ আমি বলেছি বইটা আমাকে লাইভে রাখতে হবে, বইটা থেকে আমাকে উদ্ধৃত করতে হবে জিনিসপত্র। আমার দুজন সহকর্মীর হাতে হাতে বইটা ঘুরছে, এই প্রস্তাবও এসেছে, তাহলে নিয়ে গিয়ে সোমবার ফেরত দিচ্ছে। বলছে আগে না, আমি সোমবার নিয়ে আসবো, সোমবার নিয়ে গিয়ে পরে ফেরত দিও, কারণ বইটা আমার আজকে লাইভে লাগবে। 32 সহজ ধাঁধে কিনি, এটা ঠিক পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে আগে লেখা হয়েছে, যে যেখানে আমাকে কোনো একটা রাজনৈতিক দলের সঙ্গে সহমত পোষণ করতেই হবে, কোনো একটা রাজনৈতিক দলের পক্ষ নিতেই হবে, এবং তুমি তোমার যে মতামতটা সেটা তুমি একটু বলো যে, এবং শুধু বিধানসভা নির্বাচন বলেই নয়, যে কোনো জিনিস সেটা যেই মুহূর্তে যেটা নিয়ে বাজার গরম, সেটা এখন রাশিয়া ইউক্রেন হতে পারে, আগে ইলেকশন হতে পারে, সেটা নিয়ে আমি যদি কিছু না বলি তাহলে লোকে ধরে নেয় আমি রাজনৈতিকভাবে সচেতন নই, বা আমি কিছু জানি না, বা আমি অজ্ঞানতার অন্ধকারে নিমজ্জিত। এই বিষয়টা নিয়ে তুমি যদি একটু আলোকপাত করো চন্দ্রিলটা, কারণ এইটাই তোমার প্রথম নিবন্ধের বিষয়। হ্যাঁ, প্রথম নিবন্ধে যখন লেখা হয়েছিল তখন সত্যি আমি এরকম একটা ধন্দে ছিলাম যে, ধরো কোনো বন্ধুর বাড়ি আমি আড্ডায় গেছি, তখন প্রচন্ড আলোচনা হচ্ছে যে বিজেপি জিতবে না তৃণমূল জিতবে। সেখানে কোনো লোক যদি বলে আমার এসব নিয়ে কোনো উৎসাহ নেই, আমি ক্যারাম খেলবো, বা আমি চা খাবো, বা আমি বারান্দায় গিয়ে দাঁড়িয়ে থাকবো, তাহলে তাকে ধরা হবে শুধুমাত্র এই জিনিসটা থেকে নিজেকে সরিয়ে নিতে চায়, উদাসীন থাকতে চায়, নির্বিবাদী থাকতে চায়, তাই নয়, এ একটা খারাপ কাজ করছে। তার কারণ এইটা হলো সচেতন হবার সময়। যারা বলছেন তাদের কিন্তু সম্পূর্ণ যুক্তি আছে। হিটলার দাঁড়িয়েছেন ধরো ভোটে, তখন জার্মানিতে কেউ বললো কে ভোট দিচ্ছে আমি জানি না, আমি আমার ছবি আঁকা নিয়ে থাকি, আমি লাল দেব না হলুদ দেব এইটা নিয়ে আমি ভাবছি, আমিও যাই না। তখন কেউ বলতেই পারে যে তুমি ইতিহাসের প্রতি একটা অপরাধ করছো। সেই রকম একটা কাণ্ড আমাদের বন্ধু মহলে হয়েছিল, যে হয় তোমাকে বলতে হবে আমি বিজেপি, নয় বলতে হবে আমি তৃণমূল, বা বলতে হবে আমি এমনিতে তৃণমূল না, পছন্দ করি না, কিন্তু বিজেপিকে আটকাতে হচ্ছে বলে তৃণমূল, বা বলতে হবে আমি সিপিএম, বা বলতে হবে না না আমি সে আগের সিপিএম না এখন নতুন সিপিএম, মানে কিছু না কিছু বলতেই হবে, তুমি শুধু ক্যারাম খেলে রেড ফেলে চলে আসতে পারবে না। এবারে সেইটা থেকেই তুমি যেটা বলছো, যে সেইটা থেকেই প্রশ্নটা এই যে, যদি একটা লোক ধরা যাক সত্যি সত্যি কিচ্ছু বোঝে না এবং ভালোবাসে না, সে যদি মনে করে যে আমি কোনো রাজনীতিতে জড়াবো না, এবং সেই অনুযায়ী সে ধরো কলাম লিখলো বা কবিতা লিখলো বা ছবি আঁকলো, তাহলে সে ভুল করলো না ঠিক করলো, সে তো নিজের প্রতি সৎ থাকলো, কারণ সে তো একটুও পছন্দ করে না, সেইটা আসল নাকি নিজের প্রতি সৎ না থেকেও সমাজ সই হয়ে ওঠাটা আসল, মানে সমাজের সকলে হ্যাঁ ইন ফ্যাশন ঠিক আছে যা ট্রেন্ডিং তার মধ্যেও আছে, যাক বাবা সচেতন এইটা বলবে বলে, সে যদি নিজের বিরুদ্ধে গিয়ে হ্যাঁ আমি তৃণমূল বা হ্যাঁ আমি বিজেপি বা হ্যাঁ আমি সিপিএম বলে ঘোষণা করে, তাহলে সে কি ঠিক কাজ করছে? করছে না তো, কারণ সে তো আবার তাহলে নিজের প্রতি একটা ফাঁকি মারছে, সে আসলে যা নয় তাই হিসেবে নিজেকে সকলের সামনে প্রতিভাত হতে দিচ্ছে। তাহলে কোনটা ঠিক আর কোনটা ভুল এ বিষয়ে আমি নিশ্চিত নই। তুমি যখন বইটা পড়েছো তুমি জানো যে আমি 2.5 ছক্কা বলে একটা বইতেও এই কাজটা করেছিলাম। সাধারণত একটা নিবন্ধ লিখলে অথর মানে লেখক সরাসরি বলেন যে আমি এই মতটা বিশ্বাস করি, কিন্তু আমি বহু নিবন্ধ লিখেছি যেখানে আমি বলেছি আমি জানি না কোনটা ঠিক, কিন্তু আমি এই পক্ষের যুক্তিগুলোও দিলাম, ওই পক্ষের যুক্তিগুলোও দিলাম, আমার ঝোঁকটা কোন দিকে আমি সেটা বলে দিলাম, যে আমার যেন মনে হচ্ছে এটা ঠিক, কিন্তু একদম নিশ্চিতভাবে একটা প্রবন্ধের উপসংহারে এই নাও এইটা ঠিক আমি বলে দিলাম আজ থেকে, এইটা আত্মবাক্য, এটা আমি বলতে পারবো না। এই বইটা তো সেই জিনিসটা আছে, আমার কনফিউশনটাকেই ব্যবহার করা হয়েছে। এবং মানে আমি ধরো রাশিয়া ইউক্রেন নিয়ে যদি আমি কিছু না বলি, মানে এরকম লোকও আমি দেখেছি চন্দ্রিলদা, মানে তুমি যেহেতু এটা বললে, সবাই মিলে একযোগে লিখছে ওরে হাল্লা রাজা সেনা তারা যুদ্ধ করে করবি কি তা বল, কিন্তু আদপে কিন্তু তারা গুপিকাইন বাঘাবাইন দেখেনি, বই তো পড়া ছেড়ে, দূরের উপেন্দ্র কিশোরের গল্প পড়া দূরের কথা ছেড়েই দাও, না দেখেছি গুপিকাইন, না দেখেছি হীরক রাজা দেশে, কিন্তু ওই যে তুমি বললে আমাকে ইন থাকতে গেলে আমাকে একটা দেখাতেই হবে যে আমি জিনিসটা নিয়ে কিছু না জানলেও আমার একটা সুচিন্তিত মতামত রয়েছে, এই জিনিসটা কেন? মানে জীবনে কি কাজের খুব অভাব বলে? হ্যাঁ, এটা এমনিতে সোশ্যাল মিডিয়ায় যে একটা একটা কিছু আমাকে করতে হবে, আমি সবাই যা বলছে তা নিয়ে অন্তত একটা কিছু বলতে হবে, সেটা তো এই রকমই যে আমার জীবনে খুব একটা কাজ টাজ নেই, এবং সেই জন্যে আমি সারাদিনই ফেসবুক করি এবং সেইখানে নিজের সচেতনতা বিপ্লব ইত্যাদি ফলাই। কিন্তু এটা মানতে হবে যে লোকটা বলছে যে আমার এখানে নির্বাচন হচ্ছে আর তুমি নির্বাচন নিয়ে ভাববে না, তার পক্ষেও যথেষ্ট যুক্তি আছে। আর যদি কেউ বলে যে কি করব, আমার জীবনটা আমার ধারণাটা আমার প্রবণতাটা সম্পূর্ণ অন্যদিকে, আমি করবোটা কি, আমি কি অসৎভাবে বলবো যে আমি অমুক আমি তমুক, আমি ভোটই দিতে যাই না, আমি সেই সময় একটা সোফায় শুয়ে ঘুমোই, আমি কি করবো? তাহলে তার কথাটাও একেবারে ফেলে দেওয়ার কথা কিন্তু নয়,
এবং সেটা তুমি জানো যে এর বিভিন্ন অনুচ্ছেদে বিভিন্ন জায়গা দেখানো হয়েছে, যে কেউ যদি একটা ধর্ষণের প্রতিবাদ করে কিন্তু সেই সেই ক্ষেত্রে শুধুমাত্র ধর্ষককে নিয়ে কথা বলে এবং ধর্ষণের শিকার যিনি তাকে নিয়ে কথা বলে, কিন্তু রাজনীতি নিয়ে কথা না বলে, সে কি ঠিক কাজ করছে? কেউ যদি মিটু নিয়ে কথা বলে, অনেক অনেক মহিলার পক্ষ অবলম্বন করে যারা মিটুতে নিগৃহীতা হয়েছেন, আবার উল্টো দিকে যদি এমন একজন পুরুষ থাকেন যার বিরুদ্ধে মিটুর একটা অভিযোগে তার কেরিয়ার টেরিয়ার সবকিছু সর্বনাশ হয়ে গেছে, পরে প্রমাণিত হয়েছে যে অভিযোগটা মিথ্যে, তাহলে কি একে তার প্রতিও সহানুভূতিশীল হয়ে উঠতে হবে না? এইরকম অনেক জিনিসের অনেকগুলো দিক আছে যেগুলো হয়তো আমরা চট করে বুঝি না, আর একটা একবজ্ঞা ধারণা নিয়ে চলতে থাকি, সেইগুলো নিয়ে প্রথম লেখা। এটা প্রথম নিবন্ধ, 32 সহজ ধাঁধা। দ্বিতীয় নিবন্ধে যদি আমরা আসি, ব্যক্তিটি ক শিল্পীটি খ, এইটাও আমার খুব ইন্টারেস্টিং লেগেছে লেখাটা, কারণ হার্দিক পান্ডিয়া একটা টিভি চ্যানেলে গিয়ে একটা বক্তব্য রাখলেন, সেই বক্তব্যকে ধরে নিচ্ছে আমরা কেউ সমর্থন করি না, সেই বক্তব্যটি আপাদমস্তক শোভনিস্ট, মানে এক্ষেত্রে আমি ইংরেজি শব্দ প্রয়োগ করছি, অলরেডি কমেন্ট সেকশনে লোকে লিখছেন ইংরেজি শব্দ, মানে কি বলবো শোভনিস্ট, কি বলবো, মানে আপাদমস্তক সেক্সিস্ট, এই পুরো জিনিসটা ঘটে যাওয়ার পর তোমার কাছে আমার প্রশ্ন, যে বিষয়টা নিয়ে তুমি লিখেছো নিবন্ধটা, যে তাহলে কি হার্দিক পান্ডিয়াকে টি-20 দল থেকে বাদ দেওয়া যায়? মানে তিনি একটা বিতর্কিত মন্তব্য করেছেন টিভি চ্যানেলের পর্দায়, হ্যাঁ ধরে নিচ্ছি তিনি আইকন, অনেকে তার খেলা দেখে, অনেকে তাকে ফলো করে, বিজ্ঞাপনের প্রচারে তিনি রয়েছেন, লাইম লাইটে তিনি রয়েছেন, কিন্তু তাকে কি সত্যি এই লজিকের ভিত্তিতে যে তিনি একটা বেফাস মন্তব্য করেছেন, নারী বিদ্বেষী মন্তব্য করেছেন, এটা করা যায় না, তাকে কি বোর্ড শুধু হুমকি দিয়ে বা ওয়ার্নিং দিয়ে ছেড়ে দেবে বা একটা অন্য কিছু করে ছেড়ে দেবে, নাকি তাকে দল থেকে ছাঁটাই করে দেবে? এই বিষয়ে তোমার মতামত কি? এই নিবন্ধটা এই বিষয়টা নিয়ে, হ্যাঁ এই বিষয়টা হার্দিক পান্ডিয়া নিয়ে নয়, অন্য জিনিস নিয়ে, কিন্তু তাতে এই প্রসঙ্গটা আছে, আমি ইচ্ছে করেই বললাম, কারণ আমি প্রসঙ্গটা বল, এখন কথা হচ্ছে যে এরও উত্তর আমি আসলে জানি না, কিন্তু আমি একটা কথা বলি, যে তুমি জানো যে প্রথমে এখানে লুই আলথুজারের কথা বলা হয়েছে, যিনি তার বউকে মেরে ফেলেছিলেন তার বউয়ের গা টিপতে গিয়ে, তারপর নিজেই পুলিশ ডেকেছিলেন, তখন দুটো মত হয়েছিল যে আলথুজার খুনি, সেই জন্য তার সমস্ত বইটই গুলোকে ব্যান করে দেওয়া হোক, আর একটা মত হয়েছিল আলথুজার খুনি বলে তার জেল হোক বা মৃত্যুদণ্ড হোক বা যা আদালত বলবে, কিন্তু তাতে তার লেখা বইগুলোকে কেন নিষিদ্ধ করা হবে, তিনি যা পড়িয়েছেন সেই নোটস গুলোকে কেন আমি পড়িয়ে দেবো, তা তো হতে পারে না। এবং এই তর্কটা চিরকাল চলেছে, মানে একজন ব্যক্তি আর একজন শিল্পী কি আলাদা? আমি দেখলাম একজন একজন ব্যক্তি হিসেবে একটা লোক অতি ইতর, সে হয়তো রাস্তার কুকুরকে শুধু শুধু মারছে, সে তার বাড়ির লোকের সঙ্গে জঘন্য ব্যবহার করছে, সে যাচ্ছে তাই ভাবে অন্য লোককে নিগ্রহ করছে, কিন্তু সে যখন কবিতা লিখছে সে একেবারে দৈব কবিতা লিখছে। এবার প্রশ্ন হচ্ছে আমি তার কবিতার বইগুলোকে কি বন্ধ করে দেবো, পুড়িয়ে দেবো, নাকি বলবো না না কবিতার বইগুলো পড়ছি কিন্তু ওর জন্য আলাদা শাস্তি পাক? এই দুপক্ষের দুটো যুক্তি আছে। এবার আমি যে তুমি দেখবে যে আমি লিখেছি মসিয়ে ভেটদুর কথা, যেখানে চার্লি চ্যাপলিন একজন বেড়ালকে, সে আগের দিন ছিল, পরের দিন সে চার্লি চ্যাপলিনের হাতটা আঁচড়ে দিয়েছিল বলে পরের দিন বেড়ালটাকে খুন করে তাকে স্টাফ করে কন্টিনিউটি নষ্ট হয়ে যাবে বলে পরের দিন সেই স্টাফড বেড়ালটা নিয়ে চ্যাপলিন অভিনয় করছে। এবার প্রশ্ন হচ্ছে এটা একটা চূড়ান্ত জন্তুর প্রতি নিষ্ঠুরতার একটা নিদর্শন, উনি ইচ্ছে করলে আর একটা কালো বেড়াল আনতে পারতেন, লোকে চ্যাপলিনের দিকে তাকিয়ে থাকে, বেড়ালকে অত কেউ খুঁটিয়ে দেখে না, সেরকম হলে বেড়ালকে রং করে নিতে পারতেন, সবচেয়ে বড় কথা ওই বেড়ালটা একবারও বলেনি আমি চার্লি চ্যাপলিনের ছবিতে অভিনয় করবো, তাকে চ্যাপলিন এনেছে, তা সে ছেড়ে দিতেই পারে, তার জন্য বেড়ালটাকে খুন করার কোনো অধিকার চ্যাপলিনের নেই। কিন্তু মসিয়ে ভেটদু দেখার পর এই তথ্যটা জেনে আমি কি বলতে পারি যে মসিয়ে ভেটদু ছবিটা আমি কোনোদিন দেখবো না, আমি এটার চূড়ান্ত নিন্দে করব? তার কারণ এখানে একটা অসম্ভব বড় অ্যানিমেল ক্রুয়েলটির ঘটনা ঘটে গেছে, পারি কি বললে কিন্তু আমরা বলবো না এটা বাড়াবাড়ি করছিস, চার্লি চ্যাপলিনের ছবিটাকে ছবির মেরিটে বিচার কর, বেড়ালটা মেরেছে একটা খারাপ কাজ করেছে, এইটা বলবো যে না বেড়াল মারা শাস্তি পেতে পারে, কিন্তু মসিয়ে ভেটদু ব্যান করো না বা তার মূল্য কমে যায় না, যেভাবে রোমান পোলানস্কি বা উডি অ্যালেনের বিরুদ্ধে চূড়ান্ত অভিযোগ আছে সেই অভিযোগে বিচার হওয়া উচিত, কিন্তু তাই বলে কি পোলানস্কির সব ছবি উডি অ্যালেনের সব ছবি আমি ব্যান করবো? সেই দিক থেকে দেখতে গেলে হার্দিক পান্ডিয়াকে আমার মতে বিরাট ভাবে তিরস্কার করা উচিত ছিল, কিন্তু টিম থেকে যে কিছুদিনের জন্য বাদ দেওয়া হলো সেইটা হয়তো অনেকে সমর্থন করবেন না, আবার যারা করবেন তারা বলবেন যে মানুষটা তো একই রে বাবা, এই মানুষটা খারাপ কাজ করেছে তাহলে আমি কাকে জেলখানায় দেবো, আমি তো তার থেকে একটু কেটে নিয়ে জেলখানায় দেবো না, একটাই তো মানুষের মধ্যে থেকে সবটা উচ্চারিত হচ্ছে, আর উল্টো দিকের লোকটা বলবে যে একটা মানুষ আসলে অনেকগুলো মানুষ, এটা আমাকে বুঝতেই হবে,
একটা মানুষ একটা খারাপ মানুষ, 17টা ভালো মানুষ, আবার 33টা মোটামুটি মানুষ, অসংখ্য মানুষে বিভক্ত। ফলে আমি একটা মানুষের একটা দিককেই প্রধান ধরে যদি তার আরেকটা দিকের সমস্ত কৃতিত্বকে বন্ধ করে দিই, আমি যদি বলে দিই না ও ক্রিকেট খেলবে না কারণ ও বউয়ের সঙ্গে খারাপ ব্যবহার করেছিল, বা নারীদের সম্পর্কে একটা জঘন্য ধারণা পোষণ করে সেটা ব্যক্ত করতে কোনো রকম দ্বিধাবোধ করেনি, তাহলে অনেকে বলবেন যে না না এটা তার প্রতি অন্যায় হবে, ক্রিকেটটা খেলতে দাও কিন্তু অন্যভাবে তাকে শাস্তি দাও। এবার আমার ঝোঁকটা এইদিকেই, আমি মনে করি যে প্রত্যেকটা লোকের মধ্যে ডক্টর জেকিল মিস্টার হাইড, আরো কত ডক্টর কত মিস্টার যে লুকিয়ে আছে তার কোনো শেষ নেই প্রতিটি মানুষের। আমরা যখন নিজের দিকে তাকাই আমরা কিন্তু চূড়ান্ত অন্যায় প্রচুর করেছি, তুমি দেখবে এটা শেষ অনুচ্ছেদে লেখা আছে যে আমরা যখন নিজের দিকে তাকাই, আমি হয়তো একটা বেড়াল বাচ্চাকে খুন করেছিলাম, আমি হয়তো অনেকগুলো পিঁপড়েকে টিপে টিপে খুন করেছিলাম, আমি হয়তো একজন প্রেমিকার সঙ্গে একটা অসহ্য জঘন্য ব্যবহার করেছিলাম, কিন্তু আবার আমি একটা একজন পথিককে সাহায্য করেছিলাম, একজনকে আমার মানি ব্যাগ থেকে অনেক টাকা দিয়ে দিয়েছিলাম। এবার আমি যখন নিজেকে বিচার করি, আমি আমার খারাপ কাজের জন্যে অসম্ভব অনুতপ্ত হই, নিজেকে চাবুক মারি, এটাও যেমন ঠিক, আবার ভালো কাজগুলোও তো দেখি। আমি যখন নিজেকে দেখি তখন কিন্তু আমি ভালো বাজে মিলিয়ে দেখি এবং শেষকালে আমি হয়তো ভাবি না মোটের ওপর আমি খুব খারাপ লোক না, অতটা নিজের প্রতি কর্কশ হওয়ার দরকার নেই, হয়তো তা ভাবি। এই বিচার যদি অন্যের প্রতি করি, এই একই পদ্ধতিতে যদি অন্য লোকের বিচার করি, হয়তো আমি আরেকটু ক্ষমাশীল হব। এই হচ্ছে দ্বিতীয় নিবন্ধ, ব্যক্তিটি কর শিল্পীটি খ। এবং এইটা রেশ ধরেই যদি আমি তৃতীয় নিবন্ধে যেতে পারি, যে একটু আগেই তুমি বললে যে একটা মানুষের মধ্যে ওই 17টা ভালো মানুষ, 33টা মোটামুটি মানুষ, এগুলো তো হয় না, কিন্তু একটা মানুষের মধ্যে একই সঙ্গে প্রচন্ডভাবে নির্ভীকতাও থাকতে পারে, আবার সে একই সঙ্গে সে নির্ভীক হতে 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 হঠাৎ করে তার মনে হলো যে না এবার একটু ভয় পাওয়ার মধ্যে সময় এসেছে, এবার একটু নিজেকে অচলায়তনের মধ্যে বন্ধ করে দক্ষিণের জানলাটা বন্ধ করে দেওয়ার সময় এসেছে। ঠিক এই জিনিসটাই হয়েছিল কোভিডের দ্বিতীয় ঢেউ যখন আছড়ে পড়লো, তখনই লেখাটা লেখা। অদ্ভুত একটা লেখা, মানে লেখাটার শিরোনাম, মানে নিবন্ধটার শিরোনাম হচ্ছে মৃত্যুর চেয়ে দর বা দর। এবার এই জিনিসটা কি চন্দ্রিলদা এই এই নিবন্ধতে তিনি বলছেন যে দু ধরনের মানুষ, এক হচ্ছে যারা খুব মাস্ক টাস্ক পরে হাত টাত ধুয়ে তারা বাইরে থেকে এক পা বাড়ি করছে না, আরেক মানুষ হচ্ছে যারা মুখোশ টুকোশ খুলে ফেলে বাঁচলে রাজার মতো বাঁচবো, নইলে বাঁচা আমার কাছে একেবারেই মূল্যহীন। তো এইখানে মানে আমাকে তো একদিন না একদিন মরতে হবে, কিন্তু মরার আগে আমি জীবনটাকে পূর্ণমাত্রায় উপভোগ করে যেতে চাই। তো বিশ্বাস করো চন্দ্রিলদা, এই দ্বন্দ্বটা নিয়ে আমরা সবাই 3 বছর এখন অতিক্রম করে ফেলেছি, তোমার কি মতামত এই দ্বন্দ্বটা নিয়ে? না আমার কিন্তু সত্যিই মনে হয় এই এইটা যখন লেখা তখন সবাই তো যাচ্ছে তাই তিরস্কার করছে সেই সমস্ত লোকদের যারা কোন রকম একটা কোভিড বিধি ভঙ্গ করছে, এ কি মাস্ক পরছে না, অমুক করছে, এ কুম্ভে চলে গেল, চান করতে চলে গেল, এ কি, তাও নয়। এই লেখাটার গোড়ায় দেখবে বলা আছে যে সমস্ত রাজনীতির লোকদের চূড়ান্ত নিন্দে করা হচ্ছে যে তারা সমাবেশ ডেকেছে, তারা কুম্ভ মেলা তৈরি করেছে, কিন্তু সাধারণ মানুষ যে চলে গেল সাধারণ মানুষ নিজেকে নিন্দে করছে না, যেন ওদের জন্য ওরা যেন জোর করে ঘাড়ে ধরে লজেন্স দিয়ে কোলে করে নিয়ে চলে গেছে, তা তো নয়। আমরা সবসময় মনে করি যে রাজনৈতিক নেতারা আমাদের শুধুমাত্র বলতে পারেন, অনুরোধ করতে পারেন, কিন্তু গায়ের জোরে কিছু নিয়ন্ত্রণ করতে পারেন না, কিন্তু যখন আমরা ঝামেলায় পড়বো তখন আমরা দায়টা চাপিয়ে দিই ওর ওপর যে আমি তো ছোট্ট বাচ্চা, তুমি কেন আমাকে রুখে দাওনি, তুমি কেন আমাকে বলনি কুম্ভ মেলায় যেতে হবে না, তুমি কেন আমায় বলনি আমি ব্রিগেড যাবো না, এ বলার কোনো মানে হয় না, সাধারণ মানুষের নিজের দায় আছে। এবার প্রশ্ন হচ্ছে এই দায়টার জন্য আমি তাকে শুধুমাত্র তিরস্কার করব নাকি কোথাও তার মহত্ত্ব খুঁজে বার করব। আমার মনে হচ্ছে এতগুলো লোক জানে সেকেন্ড ওয়েভের পর যে মরে যাবে, তখন তো মনে হচ্ছিল যে তখন তার অমিক্রন এসে পুরো জিনিসটাকে একটু স্নিগ্ধ করে তোলেনি যে বাবা এই কোভিড নামালে আমি মরে যাব, তাহলে তা জেনে ও এতগুলো লোক বেপরোয়া হয়ে যখন একটা দল জিতেছে প্রাণপণ মাস সরিয়ে জড়াজড়ি করে নাচছে আবির খেলছে কোনো রকম ঝামেলা যাচ্ছে না, কোনো একজন কবি মারা গেছেন তার সবানুগমন করছে, তখন সবাই মিলে হই করে, কোনো সোশ্যাল ডিস্টেন্সিং নেই, সমস্ত দিকেই সে রাজনীতি বলো সংস্কৃতি বলো যেখানে যেখানে তার মনে হচ্ছে এখানে একটা তীব্র ঘটনা ঘটেছে আমাকে যেতে হবে, আমি ঈশ্বরের জন্যে বা কবির জন্যে বা আমার প্রিয় রাজনৈতিক নেতার জন্যে আমি ঝুঁকি নেব, তাহলে তার মধ্যে কি একটা মহত্ত্ব নেই যে একটা জাত যে জানে যে তার জীবন বিপন্ন, তার অস্তিত্ব বিপন্ন, তা সত্ত্বেও সে মনে করছে আমার জীবনের যে মান, যে কোয়ালিটি অফ লাইফ, সেইটাকে ঠিক রাখার জন্যে আমি এটা করব, তাতে মরে গেলে মরে যাবো, আমার প্রিয় কবি যদি চলে গিয়ে থাকেন আমি তা শেষ যাত্রায় যাব, তাতে যদি আমার কোভিড হয় আমিও শেষ যাত্রায় চলে যাই যাবো। এইটার মধ্যে কিন্তু না, এটা শুধু হাস্যকর জিনিস নয়, আমি বলছি এটার মধ্যে একটা প্রশংসনীয় জিনিসও আছে,
সেটা হচ্ছে এই একটা এই একটা জন্তু যে জানে যে তার জীবন বিপন্ন হতে পারে, তথাপি সে মনে করছে যে আমি আমার এই পছন্দটাকে আমি কোনোভাবে ব্যাহত করব না, তাতে আমার জীবন যদি বিপন্ন হয় তাহলে হবে। এখানে কিন্তু সে আমার মতে আমি মৃত্যুর চেয়ে বড় এই কথা বলে যাব আমি চলে, এখানে বলছি মৃত্যুর চেয়ে দড়ো, মানে কোথাও একটা সে মৃত্যুকে জয় করলো বলেই আমার মনে হয়েছে। এবার লোকে বলে দূর ওরা মূর্খ লোক, কিছু বোঝে না, হটকারী লোক, থাকতে পারছে না, ঘরের মধ্যে বন্দী হয়, সাঁই সাঁই করে বেরিয়ে পড়েছে, এর মধ্যে আবার মহত্ব কি? কিন্তু আমার মনে হয় এর মধ্যে এই যাত্রার কিছু কিছু মহত্বের চিহ্ন রয়েছে। একদমই তাই, তুমি মানুষের মৃত্যু নিয়ে বললে যে সেকেন্ড ওয়েভে অনেকেরই এই চিন্তার উদ্রেক হয়েছিল যে আমি কোভিড হলে হয়তো মারাই যাব। একটি রাজ্যে খুব সম্প্রতি নির্বাচন হলো, রাজনৈতিক বিষয়ে আমি যাবো না চন্দ্রিলদা, তুমিও আমার মনে হয় না যাবে, কারণ ওই রাজনীতিটা বড় ক্লিশে একটা ব্যাপার। তো সেখানে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একটি দল আবার ক্ষমতায় এসেছে, এবার সেই রাজ্যে মানে দিনের পর দিন আমরা এমন এমন চিত্র দেখেছি যে আমরা শিউরে শিউরে উঠেছি যে গঙ্গার জলে মৃতদেহ ভেসে যাচ্ছে, সেই চিত্র আমরা দেখেছি সেই রাজ্যে, যে রাজ্যে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একটি পার্টি ক্ষমতায় এলো। এইবার সেইটা নিয়ে তোমার চতুর্থ নিবন্ধ বডি ভেসে যায় অলকানন্দ জলে। আমি আমি এটা লোভ সামলাতে পারছি না, আমি তোমার অনুমতি নিয়ে দুটো লাইন একটু পড়ছি। আমার এত ভালো লেগেছে, আমার এত ভালো লেগেছে নিবন্ধটা। তো নিবন্ধটা শুরু হচ্ছে এইভাবে, ছানা মাছ, মা মা জলে বহুত মানুষের বডি ভাসছে, ফিস্ট হবে? বাবা মাছ, একদম ছবি না, বিষ থাকতে পারে, হয়তো আমাদের মারার জন্য XXL টোপ ফেলছে, এটা ডেঞ্জার জানোয়ার। কাকা মাছ, তুমি থামো তো দাদা, নদীময় কার্নিভাল লেগে গেছে, সবাই পাখনা তুলে নৃত্য করছে। না রে, বিষ ফিস কিছু না, ব্যাটারা দলে দলে মরছে, পোড়ানো ঝুঁকি আড়াতে দেহ ভাসিয়ে দিচ্ছে, আমরা সুযোগ নেব না কেন? লম্বা প্রতিবেশী, এক্স্যাক্টলি, হাতের মৃতদেহ কেউ ন্যাজে ঠেলে? কবে বেঘো ভ্যাকসিন বেরিয়ে যাবে? বেটি প্রতিবেশী, ভ্যাকসিন? রাত থেকে লাইনে দাঁড়িয়ে প্রেম হয়ে যাচ্ছে, লিঙ্গি অব্দি চলে যাচ্ছে, তবু কুপন পাচ্ছে না। মা মাছ, সরকারটা তোতলা তো, কটা ডোজ লাগবে, কবে লাগবে গুছিয়ে বলে উঠতে পারেনি। বেটে, তোতলা না কোতলা, লোক কোতল হলে হেভি মস্তি পায়। কাকা, তা কেন, বারবার হাত ধুতে বলছে, ওরা হাত থেকে দায়িত্ব ধুয়ে ফেলেছে। এরকম শানি তো আমার না হুতম প্যাচার নকশার কথা মনে পড়ে যাচ্ছে জানো তো, মানে সামাজিক চিত্রকে তুলে ধরে কালীপ্রসন্ন সিংহ যে শানিত চাবুকটা মেরেছিলেন সেখানে, নদীতে দেহ ভেসে যাচ্ছে, সেই এই এই ধারণ এই এটা মাথা থেকে ভেবে বের করলে কি করে যে মাছেদের দৃষ্টিভঙ্গি থেকে এটা লেখা যায়, এইটা আগে তুমি আমাকে বলো। আমার এখন মনে নেই, তখন মনে হয় নিশ্চয়ই এরকম ভেবেছিলাম যে নদীতে এতগুলো মৃতদেহ ভেসে গেলে নদীর নদীতে কারা থাকে, মাছরা থাকে, তাদের নিশ্চয়ই খুব আনন্দ হবে, আমরা সবাই ভাবছি ছি 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 এতগুলো মৃতদেহ ভেসে যাচ্ছে, ওরা নিশ্চয়ই ভাবছে অনেক খাবার আসছে। তখন ওরা যে সরকারের জন্য এইরকম এত ভোজ সম্ভব হলো, তাদের নিশ্চয়ই দুপ ছপাক না তুলে আশীর্বাদ করবে যে আরো হোক আপনারা থাকুন, যাতে এতগুলো মৃতদেহ আমি পাই, রোজ খেতে পাই। যদিও পরে দেখা যাচ্ছে একটা মাছ একটু ঘিলু খেয়ে ফেলেছে, তাকে তার বাবা যাচ্ছে তাই বলছে যে তুই মানুষের ঘিলু খেলি, কাল থেকে তো অনেক জঘন্যতা, অনেক সাম্প্রদায়িকতা, অনেক বিভেদ আর বিদ্বেষ আমাদের মধ্যে চলে আসে। কিন্তু যাই হোক, ওদের মনে হয়েছে দারুণ খাবার দাবার এসছে, ওদের দিক থেকে একটা লেখা লেখা যাক। তারপর অবশ্যই তুমি বুঝেছো যে মাছগুলো যে কথা বলছে সেগুলো কিছুটা মানুষের মতোই বলছে। মানে এই এই আর্টিকেলটা তুমি আরেকটা অল্টারনেট নাম ভাবতে পারতে, বিকল্প না, ভেরি ফিশি, এই নিবন্ধটার একটা বিকল্প নাম হতে পারতো, ভেরি ফিশি, মানে কেমন একটা আসতে গন্ধ বেরোচ্ছে। আসলে আমার মনে হয়েছে বডি ভেসে যায় অলকানন্দ জলে বললে এত বিখ্যাত একটা লাইনকে এতদূর বেঁকিয়ে দেওয়া যাবে যে সেইটা করেছি আজ। কারণ পরের দিকে দেখবে মাছেরা আবার বলে যে একদিন নস্ট্রাদামুস বলেছিলেন যে আমাদের ভারত যে মহান দেশ এইটা মাছেদেরই দেশ হবে, তখন আরেকজন বলছে সে তো বটেই, এখানে তো মাছ শোনাই চলছে, এ তো আমাদেরই নীতি, বলে আমরা কথায় কথায় বলি না, নস্ট্রাদামুস বলেছিলেন আমার জাত সবচেয়ে উঁচুতে উঠবে, তো মাছেরাও বলছে ক্ষতি কি আছে। পরের যে নিবন্ধটা, সেটা নির্বাচন বলি কোভিড বলি, এই নিবন্ধের যে শিরোনামটা সেটা খুব প্রযোজ্য, কমেডিস্তান। কমেডিস্তানে চৌধুরীটা একটা জায়গায় লিখে যায়, আমি কি বলবো, মানে এই যে বললাম না আমি শুরুতে শানিত রস, ওদের থেকেই বোঝা যায় যে যখনই বিভিন্ন প্রভাবশালী রাজনৈতিক নেতা ব্যক্তিদের অ্যারেস্ট করা হচ্ছে, তাদের বুকে ব্যথা, তারা পরের দিনই হাসপাতালে ভর্তি হয়ে যাচ্ছে। চন্দ্রিলদা লিখেছে তাহলে কি আবার রোগীদের জেলখানায় পাঠানো হবে, এটা নিয়ে একটু বলো। হ্যাঁ নিশ্চয়ই, এটা এটা তো দেখো এখানে একটা জায়গায় লেখা আছে যে ছোট কয়েদিরা বড় কয়েদিদের থেকে যেন শেখে, কারণ তাই তো, সমাজের যারা মাতা তাদের থেকে সমাজের লেজরা শিখবে।
এবার দেখো, ধরো খুব বড় বড় মানুষকে গ্রেপ্তার করা হলো, তারা রাত্রির বেলা জেলে গেলেন, তখন মিডিয়া রিপোর্ট করলো জেলে কে খিচুড়ি খেয়েছেন, কে খাননি, কার কলকাতার জন্য মন কেমন করছে, কে তার বউকে ঢুকতে দিচ্ছেন না প্রেমিকাকে ঢুকতে দিচ্ছেন, এইটারই হলো টলো, খুবই গুরুত্বপূর্ণ সমস্ত রিপোর্ট হলো। তারপর দেখা গেল পরের দিন সকালবেলা সকলেই অসুস্থ হয়ে পড়লেন এবং সকলে হাসপাতালে চলে গেলেন। এবার ধরো জেলখানার যে কয়েদিরা, ছোট কয়েদি, তারা উকি ঝুঁকি মেরে দেখছিল যে এত বড় বড় নেতারা কয়েদি হয়ে এসছেন, তারা শুনলো সকলের অসুখ হয়েছে আর চলে গেছে। এবার তারা যদি জিকে বলে আমার বুকে ব্যথা, আমার পেটটা কেমন করছে, আমার পা কটকট, আমার দাঁত কনকন, এবং সবাই হাসপাতালে চলে যায়, তখন হাসপাতালে প্রহরা বাড়াতে হবে। আর হাসপাতালে রোগীরা কোথায় যাবে? তাদের হয়তো জেলখানার সেলে নিয়ে চলে আসতে হবে। এগুলো ভাবা দরকার, এগুলো আমি তো পারবো না, সমাজতাত্ত্বিক যারা তারা এগুলো ভাবতে পারেন যে এইগুলো কি করে সামাল দেওয়া যাবে। এবং সত্যিই তো যে কোনো বড় মানুষের জেলখানায় গেলেই অসুখ হতেই পারে, কারণ তারা তো ঠিক জেলখানায় যাবেন ভাবেননি, তারা হয়তো বক্তৃতা মঞ্চে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন। সেটা যদি হয় তাহলে ছোট কয়েদিরা এবার কেন বলবে না যে ও মা আমি তো এতক্ষণ ভাবছিলাম যে আমি আমার পড়ার টেবিলে বসবো বা বাজার যাব বা স্ত্রীর সঙ্গে গল্প করব, সেটা হলো না, তাতে তাদেরও তো অসুস্থ হতো, তারা অসুস্থ হয়ে পড়তে পারেন, এটা কিন্তু ভাবার নয়। একদমই, মানে ঠিক যেমন বিভিন্ন পরিবেশ পরিস্থিতি থেকে উড়ানছু হওয়ার আমরা এক একটা করে লজিক তৈরি করি, এটাও সেরকম একটা লজিক হতে পারে যে এবার যদি রোগীদের জেলখানায় পাঠানো হয়, উড়ানছু হচ্ছে পরের প্রবন্ধের শিরোনাম, যেইখানে লোকেদের গাদা গাদা টাকা খরচা করে মঙ্গল গ্রহে পাঠানো। এই যে অবশ্য বিখ্যাত গানই আছে, যারে যা মঙ্গলে যা, এটা বিখ্যাত গান, এটা অনেক দিন আগে ভবিষ্যৎবাণী করে দিয়েছিল চন্দ্রবিন্দু, যারে যা মঙ্গলে যা। হ্যাঁ, মঙ্গল গ্রহ, এবার যদি আমি জানি না, যারা যারা দেখছেন অনুষ্ঠানটা নিশ্চয়ই শুনেছেন গানটা, আমি আরেকবার আজকে বিকেলবেলা শুনছিলাম গানটা নিজের লেখাপড়া করার জন্য। হ্যাঁ, তো এই যে মঙ্গল গ্রহে পাঠানো হচ্ছে, এবার চাঁদে জমি কেনা হচ্ছে, লোকে রীতিমতো পয়সা দিয়ে লোকে ইনভেস্ট করে চাঁদে জমি কিনছে, চাঁদে জমি কিনে রাখছে, কিন্তু আবার একদল বলছে যে আরে বাবা তোমার যদি এত পয়সাই থাকে তাহলে মঙ্গল গ্রহে বাড়ি কিনছো কেন? যারা অভুক্ত, যারা দরিদ্র শ্রেণীর মানুষ, তাদের হিতার্থে যদি অর্থ ব্যয় করো তাহলেই তো আসল মঙ্গলকর বা আসল জনহিতকর জনকল্যাণকর কাজকর্মগুলো হবে। কিন্তু যদি হঠাৎ একদিন একজন ভগবান এসে বলেন বা ঈশ্বর ঠাকুর দেবতা এসে বলেন যে আমি ঠিক আছে আমি চাঁদে জমিটা অফ করে দিচ্ছি, আমি চাঁদে জমিটা অ্যালাউ করে দিচ্ছি, তোমাকে করতে হবে, কিন্তু তার সঙ্গে আমি এই দারিদ্রের যে সামগ্রিক চিত্রটা সেটাও অফ করে দিচ্ছি, তাহলে কেমন হবে বলে তোমার মনে হয় চন্দ্রিন্দা? এই দুটো যদি একসঙ্গে অফ হয়ে, হ্যাঁ না, এইখানে যে উড়ানছু নিবন্ধটায় যে সমস্যাটার কথা বলা হয়েছে সেটা তুমি যেটা বললে তার থেকে একটু অন্যরকম। সেটা হচ্ছে এখানে মোটামুটি ভাবে ওই কোটি কোটি পতি যারা যারা তখন স্পেস ট্রাভেল শুরু করলেন, তারপর নিশ্চয়ই এটা আরো বাড়বে, মানে লোকে পয়সা দিয়ে স্পেসে গিয়ে কেউ 4 মিনিট কেউ 5 মিনিট থাকে, ইলন মাস্ক বলেছেন উনি মঙ্গল গ্রহে নিয়ে যাবেন, আর চাঁদের জমি টমিও বিক্রি হচ্ছে, কিন্তু এরকম নিশ্চয়ই হবে। তখন যে মতটা সবসময় প্রায় উঠে আসে এইরকম সাংঘাতিক খরচা করে এমন একটা কাজ করলে যেটা মনুষ্য সভ্যতার পক্ষে খুব জরুরি হয়তো নয়, তখন বলা হয় যে তুমি এত টাকা দিয়ে তুমি স্পেস ট্রাভেল তৈরি করছো বাবা, তাতে ওই টাকাটা দিয়ে তো তুমি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গ্রামকে তরিয়ে দিতে পারতে, যাতে এতগুলো মানুষ চিকিৎসা পায়, পানীয় জল পায়, প্রাথমিক শিক্ষা পায়, সেই ব্যবস্থাটা তো করতে পারতে, করলে না কেন? এই প্রশ্ন সবসময়ই ওঠে, বহু ক্ষেত্রেই ওঠে। তাহলে এইখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে আমরা এটা বলি বটে, নিশ্চয়ই বলি, এবং এ কথাটা ঠিক যে মানুষকে খেতে দেওয়া সবচেয়ে জরুরি, একটা ছোট বাচ্চা তার অসুখ হয়েছে মরে যাচ্ছে তার আরোগ্য সবচেয়ে জরুরি, কিন্তু আমরা যখন বলি আমরা নিজেরা যে মাইনেটা পাই, ধরো যাক কেউ একটা 100 টাকা মাইনে পায়, তাহলে সে কি তার থেকে 50 টাকা প্রতি মাসে যারা খেতে পাচ্ছে না বা বন্যায় যার দেখলো টিভিতে দেখলো যাদের বাড়ি ধসে গেল তাদের জন্য দান করছে, নাকি সে বলছে আমি ফ্রিজ কিনবো, আমি বাড়ি কিনবো, আমি আমার মতো করে আরামে থাকবো, কিন্তু ওই ট্রিলিয়নিয়ার ওই বিলিয়নিয়ার ও কেন ওর টাকা দিয়ে ভালো কাজ করছে না, ও কেন স্পেস ট্রাভেল করছে? এটা যদি আমি বলি সেইটা বলার কি অধিকার আমার আছে? এবং যদি ভগবান আজকে এসে বলেন ঠিক আছে আমি সব দারিদ্র দূর করে দিলাম, সমস্ত বড় বড় অসুখ দূর করে দিলাম, কেউ না খেতে পেয়ে মরবে না, কারোর ক্যান্সার হবে না, কিন্তু তার বদলে ধরো সংস্কৃতি, রবীন্দ্রনাথ, খেলা, তেন্ডুলকার, ওটিটি, ইন্টারনেট সব বাদ হয়ে গেল, এইগুলো তুমি আর পাবে না, কারণ সত্যি সত্যি যদি সমগ্র পৃথিবী মনে করতো যে আগে আমায় লোককে খেতে দিতে হবে, তাহলে কি ইউরো কাপ হতো, তাহলে কি উইম্বলডন হতো, তাহলে কি অলিম্পিক্স হতো? বা যে লোকটা পথের পাঁচালি করছে আমরা কি তাকেও বলতাম না আরে আগে দেখো যে দুর্গারা যাতে বিনা চিকিৎসায় মারা না যায়, আগে দেখো হরিহরকে যাতে নিজের গ্রাম ছেড়ে অন্য গ্রামে চাকরি খুঁজতে যেতে না হয়, তারপর তুমি এখন হবে না পথের পাঁচালি বাদ হয়ে গেল, এইরকম তো বলতাম?
কিন্তু আমরা তো তা বলছি না, আমরা তো মনে করছি আমার খাবার যত জরুরি রবীন্দ্রনাথ ততটাই জরুরি, আমার কাছে পানীয় জল যতটা জরুরি মোজার ততটাই জরুরি। ভগবান যদি আমাদের অফারটা দেন যে আমি সব দারিদ্র সব অনাহার দূর করে দেবো, তার বদলে কিন্তু সংস্কৃতি নিয়ে নেবো, প্রযুক্তিগত উন্নতি নিয়ে নেবো, তাহলে কি আমাদের সিভিলাইজেশন রাজি হবে? আমার মনে হয় রাজি হবে না। কারণ আমরা মনে করি যে যদি সত্যি সত্যি সংস্কৃতি অন্তর্হিত হয়ে যায় তাহলেও আমার সেই কষ্টটাই প্রায় হবে যেটা হয়তো আমার বাতাস থেকে অক্সিজেন অন্তর্হিত হলে হবে। ফলে আমাদের সভ্যতা কিন্তু মনে করে যে কিছু লোক চিরকালই না খেতে পেয়ে মরবে আর কিছু লোক চিরকালই বাঁচার জন্য আশ্চর্য রসদ পাবে। তুমি হয়তো বাড়িতে বসে মজার শুনবে আর একটা লোক না খেতে পেয়ে মরে যাবে, এটা চলবে নিশ্চয়ই। সবচেয়ে আদর্শ পরিস্থিতি হলে যে মজাটা শুনতে পাবে ও খেতেও পাবে, সেটা আদর্শ পরিস্থিতি। কিন্তু যদি চয়েস দেওয়া হয় আমার মনে হয় না আমরা অন্যদিকে যাব। সেই জন্য এরা যখন স্পেস ট্রাভেল করাচ্ছে এদেরকে বিচ্ছিরিভাবে তিরস্কার করার অধিকার হয়তো আমাদের নেই। একদমই, খুব সুন্দর বললে। এবং এক্ষেত্রে আমার মনে হলো যে আমরা বিশেষ করে বাঙালি জাতি হিসেবে উল্টো ডিগবাজি খেতে খুব ভালোবাসি। মানে আমি একটা জিনিস বলে আবার উল্টো ডিগবাজি খেয়ে, মানে এটাও হবে ওটাও হবে ওটাও হবে এটাও হবে, হ্যাঁ সবার চেয়ে চাইতে ভালো পাউরুটি আর ঝোলা গুড়, এই এই কনসেপ্টটা নিয়ে, এই ধারণাটা নিয়ে আমরা বাঁচতে খুব ভালোবাসি। এবং পরের নিবন্ধের নাম এইখান থেকে একটু বিতর্ক সৃষ্টি হতে পারে, আগে থেকেই বলছি, উল্টো ডিগবাজি, যেখানে বিভিন্ন অ্যাথলিটসরা আমরা দেখেছি বিশেষ করে এই অতিমারির সময়, বেন স্টোকস একটা খুব বড় উদাহরণ, তারা বলছেন যে আমাদের মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটছে এবং মানসিকভাবে আমি ভালো নেই, যে কারণে মানসিক স্বাস্থ্য এত চর্চিত হলো, বলছে যে আমরা একদম ভালো নেই এবং এই আমাদের এই জৈব বলয়ের মধ্যে থেকে আমি খেলতে পারছি না, আমি 28 দিন পরিবারে, মানে 28 দিন শুধু না, মানে 1 মাস 3 মাস IPL খেলছি, অমুক খেলছি, তমুক খেলছি, অলিম্পিক খেলছি, অলিম্পিক নিয়ে তো আরো বেশি চর্চা হলো, যে আমি এটা পারবো না, মানে আমি আমার স্ত্রী পুত্র পরিবার থেকে দূরে একটা অনিশ্চয়তায় ভুগে কারোর সাথে দেখা করতে পারবে না, কারোর সাথে এ করতে পারবে না, দিনে 4 বার করে কোভিড টেস্ট করাতে হবে, হোটেল রুম থেকে বাইরে যেতে পারবে না, 14 দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে তোমাকে থাকতেই হবে, এই সমস্ত জিনিসটা আমি পারবো না এবং তাই জন্য আমার মানসিক স্বাস্থ্য ভগ্ন প্রায় এবং তাই জন্য আমি খেলা থেকে নাম তুলে নিলাম। আমার খুব ইন্টারেস্টিং লাগলো জেনে যে তুমি এটা সমর্থন করনি, তুমি বলছো যে এই এই স্পোর্টসে, আমি বলি যে ব্যক্তিগত সাফল্যের থেকে ওই যে ব্যক্তিগত একটা চ্যালেঞ্জ অতিক্রম করে, মানে আমি যে আমার যে উত্তরণটা ঘটছে সেটাই ক্রীড়াক্ষেত্রের প্রধান পাথেয় প্রধান রসদ হওয়া উচিত, এইটা নিয়ে তুমি একটু বলো চন্দ্রদীপ প্লিজ। হ্যাঁ, এইটা আমি সমর্থন করিনি ব্যাপারটা তা নয়, কথা হচ্ছে সিমন বাইলস অলিম্পিক্সে একটা বল ঠিক করে দিতে না পেরে নিজের নাম প্রত্যাহার করলেন, বললেন যে উনি মানসিকভাবে ঠিক জায়গায় নেই। তারপরে আমরা বেন স্টোকসকে দেখলাম যে উনি নিজেকে খেলা থেকে প্রত্যাহার করলেন, আর তার আগে আমরা নাওমি ওসাকাকে দেখেছি যে উনি বলেছেন যে আমার প্রেস কনফারেন্স করতে গেলে একটা অ্যাংজাইটি হয়, আমি প্রেস কনফারেন্স করবো না। কিন্তু যেহেতু যেহেতু বিভিন্ন বড় বড় ওপেনের এটা একদম নিয়ম যে তোমার প্রেস কনফারেন্স করতেই হবে, সেহেতু এটা নিয়ে একটা ঝঞ্ঝাট হয়। এইবার এই যে সিমন বাইলসের ঘটনাটা, এরপর প্রচণ্ডভাবে সিমন বাইলস প্রশংসিত হন যে উনি মানসিক স্বাস্থ্য যে কতটা জরুরি, একজন খেলোয়াড়ের পক্ষে তার শারীরিক সক্ষমতা যতটা জরুরি মানসিক সক্ষমতা ততটাই জরুরি, এইটা এত বড় একটা মানুষ তিনি না না আমার মানসিক স্বাস্থ্যটা ঠিক নেই আমি আর খেলবো না বলার ফলে আমাদের সবার সামনে এলো। এবং আমরা তো সত্যি মানসিক স্বাস্থ্যকে খুব একটা তো পাত্তা দিই না, মানে তুমি যদি বলো যে আমি অফিসে আসবো না আমার পায়ে কাঁটা ফুটে গেছে, বস বলবেন আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি যদি আমার মনে কাঁটা ফুটে গেছে, আমার প্রেমিকা আমার সঙ্গে বাজে ব্যবহার করেছে, তাহলে এসব বলো না তুই চলে এসো, কারণ আমরা মানসিক স্বাস্থ্যটাকে খুব একটা নজর দিই না। এতে কোনো সন্দেহ নেই যে এত বড় বড় অ্যাথলিট যখন মানসিক স্বাস্থ্যের সমস্যাটাকে আমাদের সামনে আনলেন এবং বললেন যে আমাদের মানসিক ঝামেলা হয়, আমাদের ভয় করে বা আমাদের মনে হয় যে আমি কিছু করতে পারবো না এবং সেটাকে মূল্য দিতে হবে, তখন সত্যি এই যে সারা পৃথিবী জুড়ে তাদের প্রশংসা হলো খুব ভালো হলো, সত্যিই তো মানসিক স্বাস্থ্যের কথাটাকে আলোচনা করা উচিত। কিন্তু বহু লোক বলতে লাগলো যে সিমন বাইলস যদি অলিম্পিক্সে সোনা জিততেন, যা যিনি নিশ্চয় জিততেন, মানে মিডিয়া তো বলছিল যে সর্বকালের একটা বিরাট কাণ্ড, তাহলে যতখানি সেটা মূল্যবান ঘটনা হতো তার চেয়েও মূল্যবান ঘটনা হলো এইটা যে তিনি মানসিক স্বাস্থ্যটাকে আমাদের সামনে আনলেন, এইটা কি আমরা বলতে পারি? আমার প্রশ্ন হচ্ছে এই যে খেলা বা ফর দ্যাট ম্যাটার আমাদের পৃথিবীর অনেক কিছু বড় বড় জিনিস আমাদের শেখায় যে মানুষ নিজের সীমাবদ্ধতাকে যে কিভাবে অতিক্রম করতে পারে তার কোনো তুলনা নেই। খেলতে নামবো না বড্ড ভয় করছে,
যার অফিসিয়াল বয়ান অবশ্যই অনেক পরিশীলিত, প্রকাণ্ড প্রত্যাশার চাপ, নিজেকে যথেষ্ট প্রস্তুত মনে হচ্ছে না বা মনোযোগে সেট করছে, এই জিনিসটা কেমন হুড়িয়ে হাততালি দিলে কিঞ্চিত খটকাও লাগে। সত্যিকারের সাধনার শাহ বলতে তো সেই ধ্রুবতানকেই বুঝি, চ্যুত হওয়া যাবে না যাই ঘটুক। সন্তান শোক রবীন্দ্রনাথকে লেখা থেকে একদিনের জন্য সরাতে পারেনি, স্ত্রী বিয়োগে আইনস্টাইন সেদিনকার বিজ্ঞান ভাবনা থেকে ছুটি নেননি। বাঙালি বক্তা সন্তানের মৃত্যুর দিনেও বক্তৃতা দিয়েছেন, বাঙালি গায়ক বাবার মরদেহ বাড়িতে রেখে ফাংশন সেরে এসে দাহ করেছেন। এই অলিম্পিক্সেই সিমন বাইলসের যে সতীর্থ অলরাউন্ড জিমন্যাস্টিক্সে সোনা জিতেছেন, যার নাম সুনিশা লি, তার বাবা বছর দুই আগে এক দুর্ঘটনার ফলে বুকের তলা থেকে প্যারালিসিস গ্রস্ত, আর তাঁদের দুই নিকটাত্মীয় কোভিডে মারা গেছেন। খেলার ইতিহাস তো আমাদের নিয়ত স্বরচিত মিরাকিলে বিশ্বাসী হতে শেখায়। গেল ডেভার্সকে ডাক্তার বলছেন আপনি কোনোদিন হাঁটতে পারবেন না, পা কেটে বাদ দেওয়াই ভালো। এক বছর পর ডেভার্স বিশ্ব চ্যাম্পিয়নশিপে 100 মিটার হার্ডলসে রূপো পাচ্ছেন, পরের বছর অলিম্পিক্সে 100 মিটার দৌড়ে সোনা। গ্রেগ লুগানিস অলিম্পিক্সে ডাইভ দেওয়ার সময় তার মাথা স্প্রিংবোর্ডে ঠুকে ফেটে যাচ্ছে, আর 4টে স্টিচের ওপর ব্যান্ডেজ মেঁধে গ্রেগ ডাইভ দিচ্ছেন ও সোনা জিতছেন। মনিকা সেলেসকে তার কেরিয়ারে তুঙ্গে একজন টেনিস কোর্টের ধারে ছুরি মারছে, আর সেলেস 3 বছর পর, যে বছর সেলেসের বাবার টার্মিনাল ক্যান্সার ধরা পড়ছে, অস্ট্রেলিয়ান ওপেন জিতছেন। বেথানি হ্যামিল্টন 13 বছর বয়সে সার্ফিংয়ে যখন উঠতি তারকা, একটা হাঙর তার বাঁ হাত খেয়ে নিচ্ছে, এবং বেথানি 1 মাস পরেই আবার সার্ফিং শুরু করছেন ও পরের বছরই জাতীয় প্রতিযোগিতায় প্রথম হচ্ছেন। সৌরভ গাঙ্গুলি অধিনায়ক থাকার সময় আমরা জানি সৌরভ গাঙ্গুলি কি করেছে, সেটা আর পড়ছি না, যেভাবে কামব্যাক করেছেন, যে ভারতীয় ক্রিকেট দল থেকে বাদ পড়ে বিজ্ঞাপন করেছিলেন, আমি সৌরভ গাঙ্গুলি মনে আছে আমাকে, বিজ্ঞাপনটা বয়ানটা এটা ছিল, তারপর ফিরে আসছেন। এইবারে আমার বক্তব্য হচ্ছে এই যে, নিশ্চয়ই একজনের মানসিক অসুস্থতা হলে তিনি খেলবেন না, এবং সেটাকে আমি দুয়ো দেব না, আমি মর্যাদা সহকারে সেটাকে দেখব, বন্ধুত্বপূর্ণভাবে সেটাকে দেখব। কিন্তু আমি যদি তাকে এতটা মহিমা প্রদান করি যে দেখেছো এটা বলতে পারলো, তাহলে এটা বোধ হয় খেলায় মেডেল জেতার চেয়েও বড় কাণ্ড করলো, সেইখানে হয়তো একটা ভুল হয়ে যাবে। কারণ জেতা আর না চেষ্টা করা, আমি জিনিসটায় নেমে পড়া ময়দানে সবকিছু অতিক্রম করে, আর সাইড লাইনে বসে বলা আমি পারবো না, এই দুটোকে একই মহিমা আমি দিতে পারি না। সভ্যতা আমাদের শিখেছে, তুমি যেটা বললে অনিল কুম্বলে, চোয়ালটা ব্যান্ডের জোরেই নেমে পড়বে, না নেমে পড়লে কেউ কিছু বলতো না, কিন্তু নেমে 14টা ওভার বল করছে। হ্যাঁ, ডেকাথলনে আমি দেখেছি খুব বড়, আমি এই মুহূর্তে নামটা ভুলে যাচ্ছি, তিনি পোল বল দিতে গিয়ে তার পায়ে একটা বিচ্ছিরি ফ্র্যাকচার মতো হয়ে গেল, তারপরে ম্যারাথন, তিনি আর দৌড়তে পারবেন না, কিন্তু তিনি খুঁড়িয়ে খুঁড়িয়ে দৌড়ে ওটা শেষ করলেন, কোনো দরকার ছিল না, একটা দৌড়, সেটা ম্যারাথন নাকি আমি ভুলে গেছি, ওটা করতে হয় ডেকাথলনে, কিন্তু উনি দৌড়টা শেষ করলেন, এটা হচ্ছে আমি অংশ নিলাম। এখানে না তোমার একটা, তুমি সোনা জিতবে না জানলেও শুরু করেছি যে কাজটা সেটা শেষ করার মধ্যে একটা দায়বদ্ধতা প্রমাণ আছে। আমি বলছি না যে সিমন বাইলসের দায়বদ্ধতা নেই, এতদিন এত বেন স্টোকসের দায়বদ্ধতা নেই, এটা বলার কোনো অধিকার আমার নেই, কিন্তু এটা ঠিক যে চেষ্টা না করা কখনো চেষ্টা করার চেয়ে বেশি মহিমা পেতে পারে না, একটা কাজ করার চেয়ে একটা কাজ না করা কখনো ভালো হতে পারে না, মানুষের সভ্যতা সেই শিক্ষা দেয় না। তাই আমরা নিশ্চয়ই এদের প্রশংসা করব, মানসিক স্বাস্থ্যের সমস্যাটাকে এরা সবার সামনে এনেছেন বলে, কিন্তু এই প্রশংসা আমরা করতে পারি না যে ও বাবা জেতার চেয়েও ভালো কাজ করেছে, জেতার চেয়ে হেরে যাওয়া বা হাল ছেড়ে দেওয়া কোনোদিন ভালো কাজ হতে পারে বলে আমি মনে করি। এই এই বক্তব্যের পর আমার মনে হয় না যে এই নিবন্ধটা নিয়ে আমাদের আর কিছু বিশেষ আলোকপাত করার আছে। আমি চাই চন্দ্রিলদা দুটো নিবন্ধ মানে পাঠকরা পড়ুক, পড়ে আমাদের জানাক, একটা হচ্ছে আড্ডা পিংপং আর কেরলের কুন্তি শেষ যেটা, এবং কেরলের কুন্তি এত অদ্ভুত একটা ঘটনা নিয়ে তোমার লেখা, এবং আচ্ছা ঠিক আছে সেটা নিয়ে না হয় আমরা একটুখানি আলোকপাত করি, কিন্তু আড্ডা পিংপংটা আমার মনে হয় আপনারা পড়ুন, কারণ সব যদি আমরা এখন আলোচনা করি বা চন্দ্রিলদা এখানে বলে দেয় ব্যক্তিমত বলে দেয়, বই পড়ার আনন্দটা চলে যায়। আমি যেটা চলে আসি, চন্দ্রিলদা পড়লো, আমি একটা ছোট্ট জিনিস পড়ি, এবং এইটা নিয়ে প্রচুর বিতর্ক তৈরি হয়েছে, এবং এটা নিয়ে আমাদের মধ্যে জাতীয়তাবাদের সংজ্ঞা নিয়ে আমাদের মনে প্রচুর দ্বিধা তৈরি হয়েছে। চন্দ্রিলদা সেইখানেই সেই প্রশ্নটাই করেছে যেটা আমরা সবাই যারা একটু চিন্তা করতে ভালোবাসি, মানে যারা একটু ভাবনা চিন্তা করতে পছন্দ করি, বা যারা একটু সাম্প্রতিক বিষয়ে খোঁজখবর রাখি, সবাই করেছি। নিবন্ধের নাম খেলা খেলা ঠেলা কান্না ডেলা, সেখানে চন্দ্রিলদা শুরু করছে এইভাবে, খুব সাবধান, যদি পাকিস্তানের খেলা ফ্যান্টাস্টিক লাগে, বাবর আজম বা মোহাম্মদ রিজওয়ান আপনাকে মুগ্ধ করে, শাহিদ আফ্রিদির বল তাক লাগিয়ে দেয়, তাহলে খবরদার তা প্রকাশ্যে বলবেন লিখবেন না, স্ট্রেট জেলে ধরে নিয়ে যাবে, রাজনীতির পান্ডা হুমকি দেবেন, আপনার জ্যান্ত ছাল ছাড়িয়ে নেওয়া উচিত, প্রাক্তন ক্রিকেটার বলবেন এমন বেয়াদবি লজ্জাকর, আর পাবলিক বাসে ট্রামে তো গালাবেই, ভারতের খাবে, ভারতের পড়বে, আর ভারতের খেলায় পাকিস্তানকে সাপোর্ট করবে, বাট পাকিস্তানে পাঠায়। কিন্তু কেন একটা ম্যাচে বিপক্ষের খেলা দেখে সম্মোহিত হওয়ার স্বাধীনতা আমার নেই?
কেন নিজের দলের খেলা থেকে বিরক্ত হওয়ার অধিকার নেই? এই মানে আমার আমি বলছি যে চন্দ্রদা বেসিক ইনস্টিংক্টের জায়গায় কি আমাকে এখন মানে আমি যেভাবে স্বতঃস্ফূর্ত ভাবে যেভাবে আমি একটা ঘটনায় রিয়াক্ট করি, যেভাবে একটা ঘটনা আমাকে রিয়াক্ট করায়, সেটা মানে আমার স্পন্টিনিটি নিয়ে কি আমাকে এখন আবার স্বতঃস্ফূর্ততা নিয়ে ভাবতে হবে? মানে চিৎকার করে ভালো ওফ কি দারুণ বলটা করলো বলার আগে কি আমাকে নিজেকে গুটিয়ে নিতে হবে যে আচ্ছা এটা আমি বলবো না, এটা আমার ঠোঁট অব্দি এসে গেছিল, মিশ্রিত হবে কিনা সেটা নিয়ে আমাকে দুবার ভাবতে হবে? এটা তোমার কি মনে হয়? হ্যাঁ, ভাবতে তো হবেই, মানে ইদানিং যা অবস্থা। এমনিতেই দেখো আমাদের কিন্তু একটা সাধারণ নিয়ম আছে, সেটা হচ্ছে আমার বাড়ি বনাম অন্য বাড়ি, এই ক্ষেত্রে আমাকে আমার বাড়িকে সমর্থন করতেই হবে। আমার পাড়া বনাম অন্য পাড়া, আমার রাজ্য বনাম অন্য রাজ্য, আমার দেশ বনাম অন্য দেশ, এইসব ক্ষেত্রে এটা প্রায় ধরে নেওয়া হয় যে বাই ডিফল্ট তুমি তোমার জিনিসটাকে, তোমার গোষ্ঠীটাকে, তোমার সম্প্রদায়কে সমর্থন করবে। কিন্তু এই যে ধরে নেওয়া, এর মধ্যে কিন্তু একটা স্পষ্টত সংকীর্ণতা আছে। তার কারণ আসল কথাটা তো এই যে কে ঠিক কথা বলছে। ধরা যাক আমার বাড়ির লোক ভুল কথা বলছে আর আমি বুঝতে পারছি আমার প্রতিবেশী ঠিক কথা বলছে, কিন্তু তা বলে তুই তোর নিজের বাবাকে, নিজের মাকে, নিজের ভাইকে, নিজের বোনকে সমর্থন করবি না? এটা যদি আমি বলি তাহলে আমি কিন্তু আসলে বলছি সত্য যাই হোক না কেন তুমি সমর্থন করবে শুধুমাত্র তোমার নিজের গোষ্ঠীকে, নিজের রাজ্যকে, নিজের পাড়াকে, নিজের দেশকে, এটাই সাম্প্রদায়িকতা। কেমন এইবারে যদি যদি ভারত পাকিস্তান খেলা দেখতে গিয়ে আমার মনে হয় বস পাকিস্তান যা দিল ভারত দাঁড়াতে পারলো না, একটা লোককে আউট করতে পারে, কি বল করলো লোকটা, মানে স্টাম্প ছিটকে দিল, কেএল রাহুল ব্যাট নামাতে পারলো না, ফাটিয়ে দিয়েছে বলে আমি যদি হাততালি দিই আর তার জন্য আমায় যদি জেলে ধরে নিয়ে যাওয়া হয়, তখন বলা হচ্ছে যে তার মানে আমার দেশ যারা চালাচ্ছেন তারা মনে করছেন সাম্প্রদায়িকতাটাই ঠিক মনোবৃত্তি, এবং একটা মন খুলে যে জিনিসটাকে আমি তো খেলা দেখতেছি, খেলা ভালোবাসি, হতেই পারে কেউ বলে না আমি খেলা ফেলা ভালোবাসি না, আমি ভারতকে ভালোবাসি, আমি ওভাবে দেখবো, দেখো। কিন্তু একটা লোক তো বলতে পারে যে ওরকম ইয়র্কার দিয়েছে, আমার ওয়াসিম আকরামকে অসম্ভব ভাল লাগে, বলতে পারে, কেন বলবে? একদম সেইটাকে যদি আমি আটকে দিই, এবং আটকে দিই মানে রাষ্ট্রের চূড়ান্ত শক্তি দিয়ে আটকে দিই, এই কালকে জেলখানা ধরে নিয়ে যাও, আরো সমস্ত অ্যাকাউন্ট ফ্যাকাউন্ট সাসপেন্ড করো, আমি দেখছি কতদিন পাকিস্তানকে সাপোর্ট করে এদেশে বড় বড় কথা বলা যায়, এটা যদি আমি বলি তাহলে আমি আসলে বলছি সত্য কি, মুক্ত মনা মনোভাব কি, একটা লোক সমস্ত রকম রুদ্ধতা থেকে, সংকীর্ণতা থেকে মুক্ত করে নিজেকে কি বলতে পারে, ভাবতে পারে, এইসব আমি বুঝবো না। আমি বুঝবো আমি যে বয়ানটা তৈরি করে দিচ্ছি শুধুমাত্র সেইটা কে কে বলছে, তার বাইরে যদি কেউ বলে তাহলে মার পড়বে সোজা কথা। এবং আশ্চর্য হচ্ছে সাধারণ মানুষ কিন্তু কায় মনোভাবকে প্রায় সেটাকে সমর্থন করে। আমি যদি বাসে উঠেও বলি, সেখানে তো সরকার নেই, কিন্তু বাসে উঠে বলি বস পাকিস্তান বেটার টিম, তখন বাস থেকে আমাকে নামিয়ে দেওয়া হবে, এই ফটো তো পাকিস্তান বেটার টিম, চলুন এখান থেকে নামিয়ে দেওয়া হবে, মৃদুভাবে বললাম, হয়তো দু চারটে চর চাপড়ও পড়বে। তার মানে সাধারণ মানুষও কিন্তু, অধিকাংশ সাধারণ মানুষ, সব সাধারণ মানুষ নিশ্চয়ই নন, মনে করছেন যে তুমি যদি ভারতে থাকো যাই ঘটুক তোমাকে ভারতকে সমর্থন করতে হবে, ভারত ভুল করুক ভারতকে সমর্থন কর, ভারত বাজে কাজ করুক ভারতকে সমর্থন কর, এটা তো হতে পারে না, ভারত বলে তো কিছু হয় না। আসল কথা হচ্ছে ঘটনাটা কে ঠিক কাজ করছে আর কে ভুল কাজ করছে। তাহলে তো বলতে হয় রাশিয়ার সবকটা লোককে বলতে হবে হ্যাঁ ইউক্রেনকে মারছে বেশ করছে, তা তো নয়, আমরা তো বলছি যে কি যুদ্ধ হচ্ছে, তাহলে যুদ্ধের বিরোধী তো রাশিয়া থেকেও করছে না কেন, বা ওরা করছে, বা ওরা খুব ভালো কাজ করছে। তার মানে বিভিন্ন কাজে আমি আমার রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলতে পারি, যখন ভিয়েতনাম যুদ্ধ হয়েছে তখন তো আমেরিকা বিরুদ্ধে আমেরিকানরাও কথা বলে, তাহলে কেন আমি একটা অন্য অন্য দেশকে, অন্য দেশের লোককে সমর্থন করতে পারি না? কোনো মানেই নেই। মানে আসল বক্তব্যটা তুমি বলছো যে আমার যদি কাউকে ভালো লাগে তাহলে তাকে ভালোবাসার পূর্ণ অধিকার আমার আছে, এইটা আমার খুব ভালো লাগলো জেনে। এবং সবচেয়ে এটা বড় কথা, যখন কেউ বলে যে দেশকে তোমায় ভালোবাসতেই হবে বা তোমার গোষ্ঠীকে তোমায় ভালোবাসতেই হবে, এই ভালোবাসা আর করতেই হবে এই দুটো কথা কিন্তু কখনো একসঙ্গে যেতে পারে না। আমি তো কাউকে গিয়ে বলতে পারি না শোনো আমি তোমায় খুব ভালোবেসে ফেলেছি, তোমায় আমাকে ভালোবাসতেই হবে। ভালোবাসা মানেই হচ্ছে করতেই হবে, এই ফতোয়াটা যেখানে কোনোদিন আসতে পারে না সেটাই হচ্ছে ভালোবাসা। তাই কারোর মধ্যে যদি দেশের প্রতি ভালোবাসা জন্মায় খুব ভালো কথা, কিন্তু কারোর মধ্যে যদি নিজের দেশের প্রতি, নিজের গোষ্ঠীর প্রতি, নিজের পাড়ার, নিজের রাজ্যের প্রতি ভালোবাসা না জন্মায়, ভালোবাসাটা গায়ের জোরে তার মধ্যে জন্মিয়ে দেওয়া যায় না। সেই জন্যই একটা দেশের নিয়ম করা যায় না যে সব সিনেমার আগে জাতীয় সঙ্গীত হবে এবং তোমায় উঠে দাঁড়াতে। এগুলো হচ্ছে হাস্যকর ব্যাপার যেগুলো আমাদের দেশে এখন প্রায় মানে স্বতঃসিদ্ধ হিসেবে স্বীকৃত হয়ে যাচ্ছে। এই যে শেষ কথাটা তুমি বললে, ভালোবাসা এবং করতেই হবে দুটোর একসঙ্গে সহাবস্থান হতে পারে না, এইটা নিয়েই তোমার শেষ নিবন্ধ কেরলের কুন্তি,
এবং এটার মধ্যে খুব আশ্চর্যভাবে এই দোতনাটা নিহিত রয়েছে যে ভালোবাসা এবং করতেই হবে। এইটা নিয়ে আমি পুরো খুলে ভেঙে বলছি না, এই ঘটনাটা আপনারা একটু আগে ইন্টারনেটে পড়ে নিন যে কেরলের কুন্তি ঘটনাটা কি হয়েছে, মানে এটা অদ্ভুত ঘটনা একটা, মানে তখন প্রচুর হুল্লোড় হয়েছিল, আলোড়ন হয়েছিল এবং চন্দ্রিলদাও লিখেছিল, কিন্তু আপনি লেখাটা পড়লে বুঝতে পারবেন মানে ভীষণ তথ্য সমৃদ্ধ একজন একটি নিবন্ধ একটি লেখা এবং প্রতিটি ছত্রে ছত্রে রিসার্চ করা হয়েছে। তো আপনারা আগে একটু ঘটনাটা পড়ে নিন, এখন ইন্টারনেটে দৌলতে সবই হাতের মুঠোয় পৌঁছে গেছে, দেশ কাল সীমানার গন্ডি, তো সেটা এখন পড়ে নিন। আমি শুধু এই বইয়ের শেষ নিবন্ধের শেষটুকু পড়ছি, আমার এত ভালো লেগেছে শেষ নিবন্ধটুকু, মানে শেষ মানে আমার প্রায় চোখে জল চলে এসেছিল এবং আমি শুধু শেষটুকু পড়ে শোনাচ্ছি। অতএব এই সম্মান রক্ষার্থে নাতি ছিনতাইয়ের ঘটনায় এক বছর পর যখন ডিএনএ টেস্টের ফল বুঝে মায়ের কোলে সন্তান ফিরে আসে আর মা তাকে জড়িয়ে ব্যাকসিটে তার ক্লান্ত অথচ প্রসন্ন মাথাটি রাখেন আর গাড়ি ভোঁ করে বেরিয়ে যায়, তখন তাৎক্ষণিক মিলনান্তক বাষ্পটি কেটে যেতেই পথে পড়ে থাকে আমাদের পুংতন্ত্রের গেঁড়াকল, গোটা সমাজের পিছনমুখী তার প্রতিজ্ঞা, নিজেদের ব্যতিক্রমী ঘোষণা করে শাঁক বাজিয়ে গাল ফোলানো রাজনৈতিক দলের খোপড়া শ্যাওলা খোল, আর ভারত আমার ভারতবর্ষ গানের গদগদ পংক্তি নিচয় যা ক্রমশ প্যারেডি মনে হয়। এই শেষ কয়েকটা পংক্তি যদি তুমি একটু আলোচনা করো, এইভাবে আমরা আজকের অনুষ্ঠান শেষ করবো, তুমি পুরোটা বলো না। পুরোটা না বলে এটা আলোচনা করা প্রায় অসম্ভব। এইখানে একজন মহিলাকে মানে মহিলার কাছ থেকে বিভিন্ন কারণে তার নিজের সন্তানকে ছিনিয়ে নেওয়া হয়েছিল। তার মূল কারণগুলো ছিল এই, এক, তিনি একজন পুরুষের সঙ্গে থাকতে শুরু করেছিলেন বিয়ে না করে, দুই, সেই পুরুষ ছিলেন একজন নিচু জাতির লোক মহিলার তুলনায়, তিন, সেই পুরুষ তখনও বিবাহিত ছিলেন অর্থাৎ অফিসিয়ালি ডিভোর্সটা হয়নি, এবং তারপরে তারা দুজন ঠিক করেন তাদের যে বাচ্চা হবে সেই বাচ্চাটাকে তারা রাখবেন, যেটা তাদের পরিবারের পক্ষ থেকে বিরাট ঝঞ্ঝাট করা হয়েছে। এই সব মিলিয়ে বাচ্চাটিকে তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়। তারপর অনেক কিছু হয়, তুমি যা বললে, নিবন্ধটা পড়লে যা বোঝা যাবে, যার ছত্রে ছত্রে অনেকগুলো জিনিস উন্মোচন করা যেতে পারে। এইবার এই যে পরিবার, মহিলার পরিবার এতখানি অত্যাচার করলো নিজেদের সন্তানের প্রতি, নিজেদের সন্তানের সন্তানকে কেড়ে নিল, সেই পরিবার অত্যন্ত অত্যন্ত ঘনিষ্ঠ এবং চূড়ান্ত ভাবে কমিউনিস্ট পার্টি করা পরিবার। এবং এই কাণ্ডটা বাবা শেষকালে বলেছিলেন, এই মেয়েটির বাবা, যে আমি যে করেছি আমি কমিউনিস্ট পার্টির আমার সমস্ত কমরেডদের সঙ্গে আলোচনা করেই করেছি। এইবার এই যে পুরো ঘটনাটায় আমরা যে বুঝতে পারি যে পুংতন্ত্র কতখানি গেড়ে বসে আছে সর্বত্র, এমনকি তথাকথিত অত্যন্ত মুক্তমনা, অত্যন্ত উদার হৃদয়, অত্যন্ত শিক্ষিত পার্টির মধ্যেও, সেইটা বোঝা যায় যে এইরকম অত্যাচার করতে তারা কোনো রকম পিছপা হচ্ছে না। যে সমাজ আমরা বলি বিরাট সাক্ষরতা এসে গেছে, এটা যে রাজ্যে হচ্ছে সেখানে সাক্ষরতা খুব বেশি, সাক্ষরতা এসে গেছে, সেই সমাজও বলছে যে না না না, তা বলে তো এতগুলো অন্যায় করা যায় না, তুমি মেয়ে হয়ে এরকম করবে, ওই রকম ভাবে জাত মানবে না, তারপর লিভ টুগেদার করবে, আবার বিয়ে করলে না কিন্তু বাচ্চা হবে, এসব আমরা মানতে পারবো। তাহলে আমরা সমাজটাকেও যেন পিছনমুখী করেই ফেলছি আর কি। এবং রাজনৈতিক দল যে অনেক বিরাট একটা ধক্কা বাজা বিরাট ধক্কা নিনাদ করছে, সেটাও হয়তো আসলে অন্তঃসারশূন্য। এই সমস্ত জিনিসটা যখন ধরা পড়ে যায় তখন আমার মনে হয়, তুমি খুব ভালো করে বলেছো, ভারত আমার ভারতবর্ষ, আমি লিখেছি ভারত আমার ভারতবর্ষ, আমি চন্দ্রবিন্দু দিয়ে দিয়েছি, অর্থাৎ মানে নাকি নাকি গলায় আবেগোচ্ছল হয়ে আমি যে আমার দেশের গুণকীর্তন করি যখন, তখন মনে হয় এই গুণকীর্তনটা আসলে একটা প্যারোডি, মেরা ভারত মহান বলে আমি যখন খুব বুক ফুলিয়ে গিয়ে দাঁড়াই বা আমার পতাকাটা নাড়াই, তখন আসলে যে কাজটা করছি সেটা আমার দেশ ডিজার্ভ করে তো, বা সেই দেশবাসী হিসেবে আমি এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার বা মহান করে তোলার কর্তব্যটা আদৌ পালন করছি তো, নাকি শুধু ফাঁপা কতগুলো বলি আর শাঁক আর ঘন্টা বাজিয়ে বলছি যে আমি দেশকে ভালোবাসি সুতরাং আমার দেশটা ভালো, বা আমার দেশটা ভালো বলেই আমি ভালোবাসি, কোনটা বলছি সেইটা আমাকে খেয়াল রাখতে হবে। অনেক কিছুই খেয়াল রাখার প্রয়োজন, অনেক কিছু নিয়ে মতামত ব্যক্ত করার প্রয়োজন, এবং সবচেয়ে বেশি প্রয়োজন যেটা, যেটা বহু যুগ আগে একজন দাড়িওয়ালা বৃদ্ধ অচরায়তন নাটকে লিখে গিয়েছিলেন, সেটা হচ্ছে মুক্ত চিন্তা। পঞ্চক মুক্ত চিন্তা করত বলেই পঞ্চককে নিয়ে মহাপঞ্চকের এত সমস্যা ছিল, সুভদ্র দক্ষিণের জানলাটা খুলে দেখে নিয়েছিল বলেই তাকে সব রকম শুদ্ধিকরণের আচার তাকে অভ্যেস করানো হয়, তাকে কঠিন শাস্তি দেওয়া হয়, এবং বারবার এই রকম জিনিস এই অচরায়তনের দক্ষিণের জানলা খোলার জন্য চন্দ্রিল ভট্টাচার্যর মতন একজন চিন্তক, একজন বক্তা এবং একজন লেখকের খুব প্রয়োজন। বইটার নাম আরেকবার বলে দিই, সামথিং সামথিং, চন্দ্রিল ভট্টাচার্যর লেখা, এবং শুরুতে তার একটি স্বাক্ষরও পেয়েছি আমি, সামথিং সামথিং, ডাক বাংলার কলম, এটা দেশ পাবলিশিং এ পাওয়া যাচ্ছে, বইমেলায় যদি আপনি যান, দেশ এবং আরেকটা পাবলিকেশন তুমি বললে একবার বলে দাও,
কমলিনী ওদেরই দেশ এবং কমলিনী দুই পাবলিকেশনে পাওয়া যাচ্ছে। যদি বইমেলায় আউট অফ স্টক বলে বা যদি বইমেলায় বলে কমপ্লিট সেল আউট হয়ে গেছে, কলেজ স্ট্রিটে দেশ পাবলিশিং হাউসের যে দোকান রয়েছে সেখান থেকে আপনি এই বইটি কিনতে পারেন। চন্দিলদা সামথিং সামথিং নয়, অনেক বিষয় নিয়ে আড্ডা হলো এবং এত সুন্দর সময় কাটলো, তাই জন্য তোমাকে অজস্র ধন্যবাদ। এবং তোমার সঙ্গে খুব শিগগিরই আরেকটা জায়গায় দেখা হচ্ছে, সেটা আমরা না হয় পরে একটু খোলসা করে বলবো। সবাইকে নমস্কার জানাই, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমার বইটা নিয়ে এবং আমাকে নিয়ে এত ভালো ভালো কথা বললে। আচ্ছা তুমি এবার আমাকে একটা কথা বলো শেষ করার আগে, আমার শেষ প্রশ্ন যে আমার আজ বাংলা ভাষা প্রয়োগে তুমি আমাকে দশে কত দেবে? 9.35 তো দেবো। আমি কিছু ইংরেজি শব্দ প্রয়োগ করেছি কিন্তু তুমি খুব একটা করো। শুভরাত্রি, এইটা আমার ব্যাস। এরপরে আমি আবার চাকরির পাতাটা ফেলবো, পাতাটা ফেলে বলবো চৌধুরী ভট্টাচার্যের থেকে ভালো বাংলা বলার আমি একটা কমপ্লিমেন্ট পেয়ে গেছি, বলতে বলতে আমি ইংরেজি শব্দ ব্যবহার করে ফেললাম, আমি একটা প্রশংসা বাক্য পেয়ে গেছি চৌধুরী ভট্টাচার্যের কাছ থেকে। কিন্তু অনেক অনেক ধন্যবাদ চন্দ্রিলদা, থ্যাংক ইউ, শুভরাত্রি, অনেক ধন্যবাদ।